আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ধান কাটা মেশিন। আপনারা এর আগে দেখেছিলেন এই ধান কাটা মেশিনটা পিঠে চালানো হয়। তো এই আমরা সবসময় বলে থাকি যে এই ধান কাটা মেশিনটা নিয়ে আপনাকে বসায় রাখতে হবে, অনেক কাজ করতে পারবেন। কী কী কাজ করতে পারবেন তার মধ্যে এটা একটা পানি তোলা যাচ্ছে, দেখেন। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো এই যে ছোট্ট একটা অংশ, এই অংশটা আমরা ব্যবহার করে পানি তুলতেছি, দেখেন। এই মাত্র হেডটা চেঞ্জ করে এটাতে কিন্তু নর্মালি ধান কাটা হয়। এই যে দেখতে পাচ্ছেন এটা পিঠে নিয়ে চালায় এই মেশিনটা, দেখেন পানির স্পিড, দেখেন আমরা নর্মাল স্পিডে পানি তুলতেছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল স্পিডে, একদম নর্মাল স্পিডে পানিটা তোলা হচ্ছে। আমাদের গোডাউনের কাজের জন্য পানি উঠাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন দেখেন কী পরিমাণ পানি আমরা এটা দিয়ে তুলতে পাচ্ছি। এটা নর্মালি ধান কাটা মেশিন, আপনারা ধান কাটা শেষ হয়ে গেলে এই মেশিন আর ফেলায় রাখতে হবে না। জাস্ট ছোট্ট একটা হেড কিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা মোটামুটি 30-20 ফিটের উপরে পাইপ লাগিয়েছি। দেখেন আমি একটু আরেকবার দূর থেকে দেখাই, এই যে এই ছোট্ট মেশিনটা, এটা পিঠে নিয়ে ধান কাটা হয়, আর এপাশে ছোট্ট মাথাটা লাগিয়ে আমরা এই যে পানি তুলতেছি। তার মানে আপনার ধান কাটা শেষ হলে যে মেশিনটা ফালায় রাখবেন এমন না, এটাতে আপনি ছোট ছোট চাষের কাজ করতে পারবেন। তারপরে গাছের ডাল কাটতে পারবেন, তারপরে বিভিন্ন রকম ব্লেড আছে যেটা ব্যবহার করতে পারবেন। প্রায় 12 রকম হেড আমাদের কাছে আছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে একটা ছোট্ট মেশিন কত রকম কাজ করতে পারছে, জাস্ট মডিফাই করা, আর কিচ্ছু না। দেখেন এই ছোট্ট মেশিনটা, আপনার ধান কাটার সিজন চলছে, আমরা খুব বেশি পানিতেও দেইনি, অল্প পানিতেই দিয়েই পানিটাকে তুলতেছি। এই যে দেখেন এটা সর্বনিম্ন স্পিডে আমরা পানি তুলতেছি, আরও স্পিড বাড়ানো যাবে। আপনারা ইঞ্জিনের শব্দ শুনেই বুঝতে পারছেন যে এটাতে স্পিড আমরা দেই নেই। দেখেন আমি একটু ইঞ্জিন সহ আপনাদেরকে দেখাই, এই যে একটা ছোট্ট ইঞ্জিন, এই সামনে হেডটা, আর আমরা এখান থেকে পানি তুলছি। তাহলে দেখেন যে আপনি একটা মেশিন নিলে আপনি কত রকম কাজ করছেন। আপনার ধান কাটা শেষ, এরপরে আপনার মনে হলো যে না, আমি আমার নেপিয়ার ঘাস টাইপের যেগুলো আছে, ভুট্টা গাছ আছে, সেটা কাটবো, তখন আপনি ব্লেড আলাদা একটা কিনে নিলেন। এরপরে মনে হলো না, আমার একটা ছোটো জায়গায় মাঝে মাঝে পানি তুলতে হয়, আমি একটা পাম্প নেই, সেক্ষেত্রে আপনার একটা পাম্প নিতে পারলেন। এরপরে আপনারা যখন মনে হলো যে না, আমি এটা বাদেও একটু ছোটোখাটো চাষ করবো, ধরেন নিড়ানির জন্য কাজ করবো, তখন ওই নিড়ানি একটা হেড কিনলেন। শুধু একটা ইঞ্জিনেই কিনবেন, আপনারা যে কোনো সময় ইঞ্জিনের পর এই হেডগুলো আলাদা আলাদাভাবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তো যারা চান, এটার পর্যাপ্ত ভিডিও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে এর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। এই ছোট্ট ইঞ্জিনটা পিঠে নিয়ে চালায়, এই এইটা ব্রাশ কাটারও বলে, কেউ ধান কাটা মেশিন বলে, কেউ হ্যান্ড রিপার বলে। তো এই মেশিনটা আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশ নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। দেখেন পানির কেমন স্পিড হচ্ছে এটা একটু আপনাদেরকে দেখায়, দেখেন ছোট্ট একটা মেশিন কিন্তু, মানে এই দেখেন পানির স্পিডটা একটু দেখাই, সর্বনিম্ন স্পিডে পানি উঠতেছে। আমাদের পুরো গোডাউনের কাজের জন্য এটা দিয়েই আমরা পানি সরবরাহ করছি আপাতত, বুঝতেই পাচ্ছেন। দেখেন তাহলে আপনারা চাইলেই কিন্তু এই ছোট্ট মেশিনটা আপনাদের একজনের কালেকশনে রাখতে পারেন, খুব একটা দাম যে সেটা না। এটা দুইটা হয়, 4 স্ট্রোক হয়, 2 স্ট্রোক হয়। এটার মেইনলি এই ইঞ্জিনের সাথে আমরা দিয়ে থাকি হচ্ছে ধান কাটার যে সেটটা, এটা ফুল সেটটা থাকে এই ইঞ্জিনের সাথে, আর বাকি হেডগুলো যেমন এই হেডটা লাগানো আছে, এগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে কিনতে হবে। তো আপনারা চাইলেই একটা করে, আপনাদের যারা ফার্ম মানে এগ্রিকালচার নিয়ে কাজ করেন তাদের, আমার মনে হয় সবারই এই মেশিনটা প্রয়োজন হবে যে কোনো কাজে, ঘাস থেকে শুরু করে জঙ্গল, তারপরে বিভিন্ন নিড়ানি, পানি তোলা, গাছের ডাল কাটা, এই বিষয়গুলো এই একটা ছোট্ট মেশিন দিয়ে আপনাদের সলভ হতে পারে। সবাই ভালো থাকবেন, আমি ভিডিও আর বাড়াবো না, এই ছোট্ট ভিডিওটার জন্যেই আজকে লাইভে আসা, ছোট্ট একটা ইঞ্জিনের জন্যে। তো সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন আর প্রোডাক্টটি প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন, আমাদের পেজে এসএমএস করতে পারেন এবং বিভিন্ন ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল করে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে আপনারা নিতে পারবেন। দেখেন আমরা খুব অল্প পানি থেকেই কিন্তু এই পানিটাকে তোলা হচ্ছে। ইঞ্জিনটা আরেকবার দেখিয়ে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।